বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ 24টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে শেয়ার করব। প্রশ্নগুলো আজ মক টেস্টের মতো তোমাদের সামনে তুলে ধরছি। মনে রাখবে, যে প্রশ্ন সেটটা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এবং সম্পূর্ণ প্রশ্ন কাঠামো অনুসারে এই মডেল মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ মক টেস্ট এবং এই মক টেস্টের মধ্যে মোট তোমরা জানো যে তোমাদের এমসিকিউ 24টা প্রশ্ন আসে এবং এসএকিউ 16টা। তো তোমাদের সমস্ত বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট 24টা প্রশ্ন নিয়ে আজকের মক টেস্ট, এবং অর্থাৎ আজকের যে মক টেস্টটা তার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট 24টা প্রশ্ন রয়েছে। তো আমি প্রথমে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরছি এবং তোমরা চেষ্টা করবে খাতা কলম নিয়ে বসার এবং কোনটা কোন দাগে কোনটা উত্তর সেটা প্রথম নোট করে ফেলবে। এরপরেই প্রশ্নগুলো বলার পরেই যথারীতি কিন্তু আমি উত্তরগুলো বলবো এবং তার সঙ্গে উত্তরগুলোও মিলিয়ে নেবে যে কটা উত্তর তোমরা পারলে এবং কটা পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে শুরু করা যাক। আজকে কিন্তু টোটাল মার্ক হচ্ছে 24। এবং আরেকটা কথা বলে রাখি যে এমসিকিউ এর প্রশ্নগুলো দেওয়া হয়েছে ঠিক যেভাবে তোমাদের প্রশ্ন কাঠামো অর্থাৎ পরীক্ষায় যেভাবে আসার কথা সেই সেই চ্যাপ্টার থেকে সেই সেই নম্বর নিয়েই কিন্তু আজকের কোশ্চেনের সেটটা তৈরি হয়েছে এমসিকিউ এর। তো যাই হোক, শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন অপশান এ জেলা নির্বাচক মণ্ডলীর দ্বারা, অপশান বি জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের দ্বারা, অপশান সি জেলা পরিষদের নির্বাচিত পুরুষ সদস্য দ্বারা, অপশান ডি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য দ্বারা। তো জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন কাদের দ্বারা সেটা তোমাকে বলতে হবে। সেকেন্ড কোশ্চেনে চলে যায়। যে দেশে স্বায়ত্তশাসন ব্যবস্থা নেই সে দেশে গণতন্ত্র সফল হতে পারে না, একটা বিখ্যাত উক্তি। আবারও বলছি, যে দেশে স্বায়ত্তশাসন ব্যবস্থা নেই সে দেশে গণতন্ত্র সফল হতে পারে না, কথাটা কে বলেছেন? ল্যাশকি, হেনরি, জন স্টুয়ার্ট মিল নাকি ম্যাকোয়াভেলি, এর মধ্যে কে? পরের কোশ্চেনে চলে যায়। ব্লক উন্নয়ন আধিকারিক যার নিয়ন্ত্রণাধীনে থেকে কাজ করেন তিনি কে? অর্থাৎ বিডিও যাকে বলা হয়, ব্লক উন্নয়ন আধিকারিক যার নিয়ন্ত্রণাধীনে থেকে কাজ করেন তিনি কে? অপশান এ মুখ্যমন্ত্রী, অপশান বি পঞ্চায়েত প্রধান, অপশান সি পঞ্চায়েত সমিতির সভাধিপতি, অপশান ডি জেলা শাসক। পরের কোশ্চেন, গ্রামসভার বার্ষিক অধিবেশন আহ্বান করা হয় প্রতি বছর কোন মাসে? অপশান এ মে মাসে, অপশান বি ডিসেম্বর মাসে, অপশান সি জানুয়ারি মাসে, অপশান ডি জুলাই মাসে। পরের কোশ্চেন, লোকসভায় নির্ণায়ক ভোট প্রদান করার ক্ষমতা কার আছে? লোকসভায় নির্ণায়ক ভোট প্রদান করার ক্ষমতা কার আছে? অপশান এ রাষ্ট্রপতির, অপশান বি প্রধানমন্ত্রীর, অপশান সি প্রধান বিচারপতির, অপশান ডি অধ্যক্ষের। পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, জিরো আওয়ার বলতে যে সময়টিকে বোঝানো হয় সেটি কোনটি? বেলা 11টা থেকে দুপুর 12টা, বেলা 12টা থেকে 1টা, এখানে 1টা হবে, বেলা 12টা থেকে দুপুর 12টা থেকে 1টা, বিকাল 4টে থেকে 5টা, বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা, এখানে 1 হবে, এখানে 1টা। চলে যাবো তার পরের কোশ্চেনে, কেন্দ্রশাসিত অঞ্চল ও উপজাতি অধ্যুষিত অঞ্চলসমূহের প্রধান প্রশাসক কে? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক। পরের কোশ্চেনে চলে যায়। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবালয় সৃষ্টি করা হয় 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনে চলে যায়। আইন বিভাগ ছাড়া সরকারের কল্পনা করা সম্ভব হলেও বিচার বিভাগ ছাড়া সভ্যরাষ্ট্রের কল্পনা করা যায় না, কথাটা কে বলেছেন? জর্জ ওয়াশিংটন, ল্যাশকি, গার্নার, প্লেটো। পরের কোশ্চেনে চলে যায়। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি দেশের নাম কি? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি ভারতবর্ষ, অপশান সি ইংল্যান্ড, অপশান ডি চীন। পরের কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা কে? অপশান এ মন্তেস্কু, অপশান বি গেটেল, অপশান সি গার্নার এবং অপশান ডি মিল, এর মধ্যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা কে? পরের কোশ্চেন, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ কে করে? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এদের কোনোটিই না। পরের কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়েছিল কোথায়? গ্রেট ব্রিটেনে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ভারতবর্ষে, ফ্রান্সে। পরের কোশ্চেন, স্পিরিট অব লস গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ গার্নার, অপশান বি ম্যাকিয়াভেলি, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি মন্তেস্কু। পরের কোশ্চেন, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 4 এপ্রিল 1980, 8 মার্চ 1985, 8 ডিসেম্বর 1985, 7 নভেম্বর 1983, এর মধ্যে সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? পরের কোশ্চেনে চলে যায়।
ক্ষমতা পরিমাপযোগ্য এবং পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশযোগ্য কথাটা কে বলেছেন? মর্গান থাউ, জোসেফ ফ্রাঙ্কলেন, ল্যাশকি নাকি গেটেল? পরে কোশ্চেন, বিশ্বায়নের অর্থ হলো দেশের অর্থনীতির সঙ্গে বিশ্ব অর্থনীতির সমন্বয় সাধন, অসমন্বয়, ঐক্য নাকি বিভাজন? পরে কোশ্চেন, অছি পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত? 3, 6, 9, 12। অছি পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত? পরে কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে? বানকিমুন, ইউথান্ড, টিকভিলি নাকি হ্যামারশিল্ড? পরে কোশ্চেন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? অপশান এ 5, অপশান বি 10, অপশান সি 15, অপশান ডি 20। পরে কোশ্চেনে চলে যায়, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা নিযুক্ত হন কত বছরের জন্য? 5 বছরের জন্য, 6 বছরের জন্য, 8 বছরের জন্য নাকি 9 বছরের জন্য? পরে কোশ্চেন, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল বা সিমলা চুক্তি কবে হয়েছিল? 1965, 1971, 1972, 1975। পরে কোশ্চেন, বেলগ্রেড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে, 1961 সালে, 1971 সালে, 1962 সালে। এবং আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন আমাদের, ঠান্ডা যুদ্ধের সময়কাল ছিল 1945 সাল থেকে কত সাল পর্যন্ত ঠান্ডা যুদ্ধ হয়েছিল? 1945 থেকে 1950, 1961, 1980, 1991। তো সরি, মোস্ট ইম্পর্টেন্ট 24টা কোশ্চেন সম্পূর্ণ মডেল প্রশ্নভিত্তিক তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমি উত্তরগুলো বলছি, তোমরা এতক্ষণে নিশ্চয়ই রেডি করে ফেলেছো কোনটার কোন উত্তর। এবার জাস্ট আমার উত্তরগুলোর সঙ্গে তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নেবে এবং কটা উত্তর পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমাদের প্রথম প্রশ্ন ছিল, জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হন কার দ্বারা? উত্তর হচ্ছে, জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের দ্বারা। পরে কোশ্চেন, যে দেশে স্বায়ত্তশাসন ব্যবস্থা নেই সে দেশে গণতন্ত্র সফল হতে পারে না কথাটা কে বলেছেন? ল্যাশকি বলেছেন। পরে কোশ্চেন, ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও যার নিয়ন্ত্রণাধীনে থেকে কাজ করেন তিনি কে? ডিএম বা জেলা শাসক। গ্রামসভার বার্ষিক অধিবেশন আহ্বান করা হয় প্রতি বছর কোন মাসে? মে মাসে। লোকসভার নির্ণায়ক ভোট প্রদান করার ক্ষমতা কার আছে? অধ্যক্ষের আছে। জিরো আওয়ার বলতে কোন সময়টাকে বোঝানো হয়? দুপুর 12টা থেকে 1টা, এই সময়কে জিরো আওয়ার বলা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল উপজাতি অধ্যুষিত অঞ্চলের মধ্যে প্রধান প্রশাসককে? প্রধান প্রশাসক হল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক। তারপরে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবালয় সৃষ্টি করা হয় কত সালে? 1950 খ্রিস্টাব্দে। আইন বিভাগ ছাড়া সরকারের কল্পনা করা সম্ভব হলেও বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না কথাটা কে বলেছেন? গার্নার কথাটা বলেছেন। পরে কোশ্চেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটা দেশের নাম কি? সেটা হলো চীন। পরে কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা কে? মন্তেস্কু। পরে কোশ্চেন, সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে কে? শাসন বিভাগ। পরে কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম চালু হয়েছিল কোথায়? গ্রেট ব্রিটেনে। স্পিড অব লস গ্রন্থটির রচয়িতা কে? স্পিড অব লস গ্রন্থটির রচয়িতা হলেন মন্তেস্কু। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 8 ডিসেম্বর 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো, ক্ষমতা পরিমাপযোগ্য এবং পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশযোগ্য কথাটা কে বলেছেন? জোসেফ ফ্রাঙ্কেল। তারপরে চলে যায়, বিশ্বায়নের অর্থ হলো দেশের অর্থনীতির সঙ্গে বিশ্ব অর্থনীতির সমন্বয়। পরে কোশ্চেন, অছি পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 12 জন। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে? টিকভিলি হলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। পরে কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা নিযুক্ত হন ক বছরের জন্য? 9 বছরের জন্য। কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1971 সালে। বেলগ্রেড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1961 সালে। এবং লাস্ট কোশ্চেন আমাদের ছিল, ঠান্ডা যুদ্ধের সময়কাল 1945 থেকে 1991 সাল পর্যন্ত ধরা হয়। তো এই হলো আমাদের প্রশ্ন এবং তার উত্তর। তো আশা করি প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জেনে নিয়েছো এবং কটা প্রশ্ন পেরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই টাইপের ভিডিও ভালো লাগলে অবশ্যই সেটাও জানিও। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম, ধন্যবাদ।